নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আর মঞ্চ কুসুম খ্যাত অভিনেত্রী শিমুল ইউসুফের একমাত্র সন্তান এশা ইউসুফ। 1984 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই নারী প্রযোজক। মঞ্চ নাটকে অভিনয় এবং ভিজুয়াল নাটক নির্মাণের পাশাপাশি এশা এবার রাজত্ব করছেন চলচ্চিত্র প্রযোজকদের তালিকায়। মাত্র 14 বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন এশা ইউসুফ। মাইকেল সুইট, বার্থ ভ্যান, অর্ণব ব্যানার্জি, রিঙ্গো, নাসিরউদ্দিন ইউসুফ, সানিয়াত হোসেন, গোলাম হায়দার কিসলু সহ বহু মিডিয়া ব্যক্তিত্বের সাথে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। যাইয়ে জনাব, যাইয়ে, জলদি যাইয়ে। থাইল্যান্ড থেকে মিডিয়া কমিউনিকেশনের ডিগ্রি নিয়ে নেমে পড়েন চলচ্চিত্র জগতে, আর প্রথম চলচ্চিত্রেই বাজিমাত। শুধুমাত্র গেরিলা প্রযোজনা করেই তিনি ঘুরে এসেছেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ আন্তর্জাতিক পর্যায়ের বহু প্রাঙ্গণ। 2012 সালে অল্প অল্প প্রেমের গল্পের পর এবার নির্বাহী প্রযোজক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফের আলফাতে। সঠিক ধর্মীয় শিক্ষা না দিয়ে ইংরেজি শেখানো হয়, মেয়েরা পর্দা করে না, ছেলেরা দাড়ি রাখে। হাজারো ব্যস্ততার মাঝেও ঘুরে বেড়াতে আর বই পড়তে ভীষণ পছন্দ করেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে বিশ্বের দরবারে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় চেষ্টা আছে নারী প্রযোজক ও পরিচালক এশা ইউসুফ। নাবিলা মারসুক, শুভিস টু নাইট। অল্প অল্প প্রেমের গল্প, অল্প অল্প।